নোয়াখালী দুই আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের যৌথ মূলধনী প্রতিষ্ঠান ট্রাস্ট সিস্টেমে লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। নিজের প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর প্রতিষ্ঠান বলে পরিচয় দিয়ে প্রতারিত করছে তার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে অভিযোগ করেছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট। তারা বলছে, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে অনুমতি না পেয়েও ট্রাস্ট নামটি ব্যবহার করেছে ওই প্রতিষ্ঠান। ট্রাস্ট বা আস্থা শব্দটি সেনাবাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামের অংশ, যা গ্রাহকের ভরসা, বিশ্বাস আর আস্থার সাথে মিশে আছে। এই ট্রাস্ট শব্দটি ব্যবহার করে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গড়ে তোলেন নোয়াখালী দুই আসনে কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান ভূঁইয়া মানিক সহ কয়েকজন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সহ যেসব প্রতিষ্ঠান ট্রাস্ট বা আস্থা শব্দ ব্যবহার করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির কাছে অভিযোগ করেছে বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট। অভিযোগে বলা হয়, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স 2011 সাল থেকে বিমা প্রতিষ্ঠান হিসাবে যথেষ্ট সুনামের সঙ্গে সেবা দিচ্ছে। এই সুযোগ নিয়ে অসাধুচক্র প্রতিষ্ঠানটির নামের অংশ ট্রাস্ট বা আস্থা শব্দটি তাদের প্রতিষ্ঠানের নামের অংশবিশেষ হিসাবে ব্যবহার করছে। নিজেদের সেনাবাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিচয় দিয়ে আর্থিক লেনদেন সহ নানাভাবে মানুষকে প্রতারিত করছে। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান জয়নাল বাড়ি এ বিষয়ে ক্যামেরায় কথা বলেনি, তবে তার প্রতিষ্ঠান আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ও অভিযুক্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে এ বিষয়ে তাদের অবস্থান জানিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী গিয়াসউদ্দিন নিজের মতো করে ব্যাখ্যা দেন। কোম্পানির নামটা ট্রাস্ট না, কোম্পানির নামটা হচ্ছে ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সেনাবাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ট্রাস্ট শব্দ থাকায় পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানটি অনুমতি পায়নি। তারপরও এই নামে কার্যক্রম পরিচালনা করায় আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন পেটেন্ট অধিদপ্তরের মহাপরিচালক। পেটেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক থেকে আমরা বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন দিয়ে থাকি। এটাকে পেটেন্টের জন্য দিয়ে থাকি, তারপরে ট্রেডমার্কের জন্য দিয়ে থাকি, ডিজাইনের জন্য দিয়ে থাকি এবং এছাড়াও জিআই পণ্যর জন্য আমরা সার্টিফিকেট ইস্যু করে থাকি। তেমনিভাবে যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে আমরা গত 2011 সালে আমরা তাদের ট্রাস্ট বাংলা এবং ইংরেজি দুইটারই আমরা মার্ক ইস্যু করছি এবং একাধিক, এটা সম্ভবত 30টার ঊর্ধ্বে এটাই করছে। এখন এই ট্রাস্ট শব্দটা তারাই ব্যবহার করে। এর পরে পরবর্তী পর্যায়ে সম্ভবত 2000 সালে ট্রাস্ট ইন্স্যুরেন্স 2020 সালে ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নামে একটা সংস্থা আমাদের এখানে ট্রাস্ট নিয়ে তারা ইয়ে করে অ্যাপ্লিকেশন করার পরে আমরা শুনানি নিয়ে যখন এক্সামিন স্টেজে এটাকে বাতিল করা হয়, কারণ ইতিমধ্যে আমরা এই ট্রাস্টটা অন্য আরেকটা সংস্থাকে দিয়ে দিয়েছি। এখন এই কারণে আমাদের এখানে তাদের কোনো রেজিস্ট্রেশন নাম্বার নাই। যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার নাই এবং রেজিস্টার নাম্বার আসছিল আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের, তারা এটার ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে পারে। এখন এই আইনগত ব্যবস্থা নিলে তারা জজ কোর্টে সরাসরি তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা এবং এই তাদের ব্যবসা ক্ষুণ্ণ করতেছে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে পারে। নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি।